মিস করব কেন মিস করব না উনি তো আমাদের কলিজা আঘাত লাগে ওনাকে না রাখলে কোনো খেলা অবশ্য তামিমের জন্য খারাপ লাগলেও ওর থেকে ভালো খেলে যে এরকম অনেকগুলো অনেক ভালো ফিনিশিং দিয়ে যে এরকম অনেক আছে তামিম ইকবালের মতো একটা গ্রেট প্লেয়ার এটা বাংলাদেশ টিমে না রাখা এটা অবশ্যই আমাদের জন্য খুব দুঃখজনক ব্যাপার তা সত্যিটা তা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি হিসাবে ওনাকে রাখে না সেটা আসলে আমরা বুঝলাম না এবং সবাই তো এই মাঠ থেকে খেলে উঠছে হ্যাঁ অবশ্যই মিস করবো কেন মিস করবো না উনি তো আমাদের কলিজা আঘাত লাগে ওনাকে না রাখলে কোনো খেলা আর উনি না থাকলে খেলা জমে না অবশ্যই তামিম ইকবালকে মিস করবো কিন্তু এটা মনে রাখার মতো বিষয় যে উনি অনেক বছর সার্ভিস দিয়ে গেছেন বাংলাদেশকে সেই হিসেবে তো খারাপ রাখবে কিন্তু এটাও ঠিক যে ভবিষ্যতে যারা প্লেয়ার আসবে ওদেরকে সুযোগ দেওয়ার প্রয়োজন আছে অনেকে বলে তামিম ইকবাল ছাড়া এই মাহমুদুল ছাড়া বাংলাদেশ যাওয়া উচিত ওটা তো হবে না হয়তো সাময়িক কিছু ম্যাচ খারাপ থেকে আমাদের শিক্ষা নিতে হবে জিনিসটা লিটন আছে সৌম্য আছে তারপর আরও যারা আছে তারা তাদেরকে তোলা উচিত তাদেরকে সুযোগ দেওয়া উচিত অবশ্যই তামিমের জন্য খারাপ লাগলেও ওর থেকে ভালো গেলে যে এরকম অনেকগুলো অনেক ভালো ফিনিশিং দিয়ে যেরকম অনেক আছে অনেক প্লেয়াররা আছে যারা লবিংয়ের কারণে বিভিন্ন মাধ্যমের কারণে তাদের ঠেলাঠেলির কারণে যাইতে পারতেছে না তাদেরকে সুযোগ দেওয়া জরুরি বলে মনে করতেছি তামিম ইকবালের বদলে যদি নতুন কাউরে সুযোগ দেওয়া হয় তাকে তার সে যদি তামিম ইকবালের থেকে ভালো পারফরমেন্স করে আমরা শুধু নেগেটিভ সাইডটা কেন নিব পজিটিভ সাইডটাও তো ধরে নিতে পারি ব্যাপারটা দেখতে খুব মর্মত বা খারাপ লাগতো কারণ যদিও রাখতো এক্সপিরিয়েন্স প্লেয়ার আমাদের দেশের জন্য খুব একটা উপকার হতো কারণ টিমের জন্য খুব একটা প্লাস পয়েন্ট হতো যেহেতু ওনাকে বাদ দেওয়া হয়েছে তার ক্ষেত্রে তরুণ কাউকে কিন্তু ওরকম দেওয়া হয় নাই ওনার জায়গায় লর্ড শান্তকে দেওয়া হয়েছে লর্ড শান্ত বলতে ও এমন একটা প্লেয়ার যার এখনও টি টোয়েন্টিতে অ্যাভারেজ 104 তার ও কীভাবে তামিমের জায়গা পায় ওর থেকে তো বেটার অপশন আছে ইমরুল কায়েস আছে খুব খারাপ লাগছে কারণ ওনার দেখবো না ওনার পারফরমেন্স পাবো না বিশ্বকাপে আর উনি থাকলে হয়তো আরও একটু ভালো করতো বাংলাদেশ অবশ্যই তামিম যদি থাকতো হার্ডটা ব্যাটসম্যান ভালো লাগবে না তামিম ইকবালকে তো অনেক এমনি মিস করবো তো অনেক আগে থেকে খেলে কিন্তু তাও টি টোয়েন্টিতে ইয়াংস্টারদেরকে রাখলে বেটার মানে এক্সপিরিয়েন্স প্লেয়ারদেরকে না রেখে মানে কারণ ইয়াংস্টার যারা আছে ওদের মানে হিটিং পাওয়ার আছে ভালো তামিমের খেলা আমরা অলওয়েজ মিস করবো তার মতো ব্যাটসম্যান হয়তো সেকেন্ড আমরা আর দেখতে পাবো না কিন্তু কিছু কারণ নাই ভাগ্যের নির্মম পরিহাস উনি তো অনেক আগের সিনিয়র প্লেয়ার আর বিশেষ করে ওনার একটু বয়স হইতেছে আর এনার যে যতগুলো পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতেছি তেমনটা ভালো দেখা যেতেছে আমার কাছে মনে হইতেছে যে নাড়াঘাটি সত্যি সঠিক আমরা খুবই হতাশ কারণ চট্টগ্রামের একজন আমরা গর্ব বা চট্টগ্রামের এরকম খেলোয়াড় তৈরি হবে কিনা আদৌ সম্ভব না আমরা তার নিয়ে গর্ব করে যদি বিশ্বকাপে থাকতে পারতো তাহলে আমরা মানে আমরা চান্স থাকতো বা দর্শকের আরো ইয়া হতো দুঃখ প্রকাশ করতেছি আর কিছু করার নেই কারণ আমাদের এখানে ফোরা চট্টগ্রামও যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা মানববন্ধন করি এইভাবে ফ্রেসের সামনে ইয়া করি তাহলে আমাদের কথাই তো ওনারা লাগবে না